দুইবার বড় মাপের ধসের কারণে পুঁজিবাজারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিশ্বের ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। বিস্তারিত ফাতাউদ্দিন সজলের রিপোর্টে। 2017 সালের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার যাতে ভালো ভিত্তির উপর গড়ে উঠতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত 8 বছরে অত্যন্ত দক্ষতার নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের পরবর্তী প্রজন্ম নিজেদের বাহাদুর বলে সারা পৃথিবীতে পরিচয় দিতে পারে সেই ব্যবস্থাটির ভিত্তি আমরা রচনা করতে চাই। অর্থমন্ত্রী জানান, বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগ 30% পৌঁছে গেছে, আশা করা যায় এটা আরও বাড়বে, আর এর মাধ্যমেই অর্থনীতি বেগবান ও শক্তিশালী হবে। আমরা একটু একটু করে বিনিয়োগ থেকে ঠেলে ঠুলে এখন প্রায় 30% দিয়েছি। আমরা অনেক নিচের স্তর থেকে শুরু করেছি, সেই জন্য আমাদের উঠতে সময় লেগেছে, এবং একবার যখন উঠেছি তখন এটাকে আরেকটু এর মোমেন্টাম যদি বজায় রাখতে পারি সেই চেষ্টাটাই আমরা আপাতত করে যাচ্ছি। তবে পুঁজিবাজারের প্রতি এখনও পুরোপুরি আস্থাশীল হতে পারছে না বলে জানালেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মার্কেটে অনেক ধরনের কারচুপি থাকে, প্রতিষ্ঠানের স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টে অনেক কারচুপি থাকে, যে নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে সেগুলার মনিটরিং কন্ট্রোলিং যদি না থাকে তাহলে তো ওই নিয়ন্ত্রণ সংস্থার দরকার নেই। আমরা যখনই কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী যখনই ওনাদের কাছে কোনো সমস্যা তখন ওনাদের কারো সাক্ষাৎ পাওয়া যায় না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে তারা ধ্বংস হয়ে গেছে তাদের ধ্বংস এই তাদের ক্ষতিপূরণের কী উপায় সেই উপায় নিয়ে আজকের এখান থেকে কিছু বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবে বলে আমি মনে করি না। তবে সব সংকট কাটিয়ে খুব শীঘ্রই দেশের পুঁজিবাজার শক্তিশালী হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী। একটা সমৃদ্ধ দেশ হিসাবে ফাতাহ উদ্দিন সজল, বাংলা টিভি, ঢাকা।